নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইনফরমেশান অ্যাবাউট ড্রাগস। আপনারা হয়তো জানেন আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ওষুধ সম্বন্ধে তথ্য নিয়ে আলোচনা করে থাকি। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ট্রিপসিন ব্রোমেলাইন রুটোসাইড 3-হাইড্রেট কম্পোজিশনের একটা ট্যাবলেট ট্রাইমোটো বিআর ট্যাবলেট নিয়ে। এই ট্রাইমোটো বিআর ট্যাবলেটটি দেখছেন, এটা ইন্টারল্যাবস কোম্পানির, এক স্ট্রিপের মধ্যে 10টি ট্যাবলেট রয়েছে, যার দাম মাত্র 234 টাকা। এর মধ্যে কন্টেন্ট দেওয়া রয়েছে ট্রিপসিন 48 mg, ব্রোমেলাইন 90 mg, রুটোসাইড 3-হাইড্রেট 100 mg। বন্ধুরা, আজ আমরা ট্রাইমোটো বিআর ট্যাবলেটটির ইউজ, ডোজ, সাইড ইফেক্ট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, এটা এইচসুল ড্রাগসের মেডিসিন, বিনা ডক্টর প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি খাবেন না। বন্ধুরা, এই কম্পোজিশনের যেসব ফেমাস ব্র্যান্ড বাজারে অ্যাভেলেবেল রয়েছে সেগুলি হলো ডিসপারজাইম ট্যাবলেট, রুটো হেল ট্যাবলেট, ভিভো হেল ট্যাবলেট। বন্ধুরা, এবার জানবো এর মধ্যে যেসব কন্টেন্ট রয়েছে সেগুলি কি। ট্রিপসিন হলো এক প্রকার এনজাইম যা অ্যান্টি ইনফ্লামেটারি তথা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রাখে। ব্রোমেলাইন এক প্রকার প্রোটিওলাইটিক এনজাইম যা প্রোটিনকে ডাইজেস্ট করে, মানে প্রোটিনকে ব্রেক ডাউন করার কাজ করে। রুটোসাইড 3-হাইড্রেট এক প্রকার বায়োফ্লায়োনেট যা বেশিরভাগ ফল ও শাকসবজিতে পাওয়া যায়, যেমন মৌসুম্বি, কাগজি, লেবু, টক জাতীয় ফলে দেখা যায়। এটার কাজ হলো ব্লাড সার্কুলেশনকে মেনটেন রাখা ও অ্যান্টি অক্সিডেন্টের জন্য ইউজ করা হয় ও ইনফ্লামেশনকে দূর করার জন্য ইউজ করা হয়। এটা হেলথ সাপ্লিমেন্ট রূপে দেওয়া হয়। বন্ধুরা, এবার জানবো এই ট্যাবলেটটির ইউজ নিয়ে। যদি কোনো ব্যক্তির চোট লেগে যায় বা ঘা হয়ে যায় তো তার ট্রিটমেন্টের জন্য এই ট্যাবলেটটি ইউজ করা হয়। যদি ওই চোটের জায়গা বা ঘায়ের জায়গায় অনেক বেশি ব্যথার সৃষ্টি হয় তো তখন ডক্টর দ্বারা এই ট্যাবলেটটি দেওয়া হয়। যদি কোনো ব্যক্তির হাড়ের জয়েন্ট ফুলে যায় বা হাড়ে অনেক ব্যথার সৃষ্টি হয় জয়েন্টে, তখন তার ট্রিটমেন্টের জন্য ডক্টর দ্বারা এই ট্যাবলেটটি ইউজ করা হয়। ইনফ্লামেশনকে কমানোর জন্য এই ট্যাবলেটটি দেওয়া হয়। অ্যালার্জি ট্রিটমেন্টের জন্য এই ট্যাবলেট দেওয়া হয়। ব্রেস্ট ক্যান্সার সার্জারির জন্য ডক্টর দ্বারা এই ট্যাবলেটটি দেওয়া হয় ও নর্মাল কোনো সার্জারি সময়েও এই ট্যাবলেটটি দেওয়া হয়। ব্লাড সার্কুলেশন বা ব্লাড ফ্লোকে মেনটেন করার জন্য এই ট্যাবলেটটি দেওয়া হয়। এর সাথে সাথে জ্বরকে কন্ট্রোল করার জন্য এই ট্যাবলেটটি ইউজ করা হয়। বন্ধুরা, ট্যাবলেটের যে ডোজের মাত্রা সেটা নির্ভর করে রোগীর শরীরের কন্ডিশন, বয়স ও ওজন দেখে। এই ট্যাবলেটটি 18 বছরের নিচে কোনো বাচ্চাকে দেবেন না। এই ট্যাবলেটটির যে নর্মাল ডোজের মাত্রা সেটা হলো সকাল ও সন্ধে একটি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডক্টর। বন্ধুরা, এই ট্যাবলেটটি ইউজের ফলে আপনার কিছু কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন চোখে ধোঁয়াশা দেখতে পারেন, শরীর অনেক ভারী ভারী লাগবে, পেট ফুলে যাবে, বমি হবে, মাথা ঘুরিয়ে যাবে ও মাথা ব্যথা করবে। এইসব প্রবলেম যদি দেখা দেয় তবে জানবেন যে এই ট্যাবলেটটির জন্য আপনার সাইড ইফেক্ট হয়েছে, তখন আপনি সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নেবেন। বন্ধুরা, কোনো ওষুধ নিজের মনে ইউজ করবে না, ডক্টরের পরামর্শ অনুযায়ী ইউজ করুন। বন্ধুরা, এটাই ছিল ট্রাইমোটো বিআর ট্যাবলেট নিয়ে তথ্য। আই হোপ ভিডিও সকলে ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন ও শেয়ার করুন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশনের বেল আইকনটি টিপে ধরুন।